মেডিসিন রিভিউ চ্যানেলে আজকে একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে হাজির হয়ে গেছি। ইতিমধ্যেই আপনারা থার্মাল থেকে বুঝতে পেরেছেন যে ডাক্তারবাবুরা প্রায়ই প্রেসক্রিপশন করে থাকেন শিশুদের এই ওষুধটি। সে ওষুধটির নাম কি? সম্পূর্ণ দেখুন, ভিডিওটি দেখার পর আপনারা কিছু জানতে ও শিখতে পারবেন। বন্ধুরা, আমাদের বাড়িতে প্রায় বাচ্চা ছোট ছোট বাচ্চা শিশু আসে এবং তাদের পেটে যন্ত্রণা, বদহজম, গ্যাস, অম্বল ইত্যাদি হয়ে থাকলে, পেটে ব্যথা হতে থাকলে আমরা ডাক্তারবাবুর কাছে ছুটে যাই। তখন ডাক্তারবাবু এই ওষুধটি লিখে থাকেন, তাতে জেনারেল ফিজিশিয়ান বলুন এবং শিশু স্পেশালিস্ট বলুন, যে কোনো ডাক্তারবাবুই এই ওষুধটি সর্বপ্রথম দিয়ে থাকেন। সেই ওষুধটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আপনারা ইতিহাসে বুঝতে পেরেছেন যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের এই ড্রপটি অবশ্যই তাদের বাড়িতে থাকবে। অতএব এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস, এই নিউ পেপটিন ড্রপ এর সম্পূর্ণ ডিটেলস ও বর্ণনাটি দেখুন। এই নিউ পেপটিন ড্রপটি হচ্ছে 15 ml এর ড্রপ। এই ওষুধটি থাকে 15 ml, এর নাম হচ্ছে নিউ পেপটিন। এটা কি? ডাইজেস্টিভ এনজাইম। বাচ্চা খাওয়ার পর পেট ফাঁপ দেয়, পেট ফুলে থাকে, ঢেকুর তুলে, বদহজম, পায়খানা করে এবং বাচ্চাদের খাবার হজম হয় না, দুধ উগলে দেয়, খাবার উগলে দেয়। সেই জন্য এই ডাইজেস্টিভ এনজাইম নিউ পেপটিন ড্রপটি আপনাদের প্রয়োজন হয় বলে ডাক্তারবাবুরা এই ড্রপটি আপনাদের প্রেসক্রিপশন করে থাকেন। অতএব বন্ধুরা, এই নিউ পেপটিন ড্রপটি আপনারা আপনাদের খুলে দেখাচ্ছি। ড্রপটি দেখতে কেমন? এই দেখেন 15 ml এর এই স্রাপ। এই স্রাপটি তৈরি ডেট হচ্ছে 10/2022 এবং এক্সপায়ারি ডেট হচ্ছে 10/2023। এর মূল্য হচ্ছে 101 টাকা, এর দাম হচ্ছে 101 টাকা। এই মেডিসিনটি কোথায় পাবে? এই মেডিসিনটি আপনারা যে কোনো কেমিস্ট্রি, ফার্মাসি, ওষুধের দোকানে সহজে নিউ পেপটিন ড্রপ বললে আপনারা পেয়ে যাবেন। এই নিউ পেপটিন ড্রপে আমাদের কী কী দেওয়া আছে? এই নিউ পেপটিন ড্রপে দেওয়া আছে পেপিন 10 mg, ডিল অয়েল বিপি 2 mg। হ্যাঁ, এটি খাওয়ার সময় স্যাপটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিয়ে এর মধ্যে ড্রপ আছে, সেই ড্রপে আপনার বাচ্চার ওজন ও বয়স অনুপাতে এই ড্রপটি খাইতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা বাচ্চাদের কোন কোন রোগে ড্রপটি ইউজ করতে পারি? গ্যাস, অম্বল, বুক জ্বলা, পেট ফাঁপা, খাবার উগড়ে দেওয়া, হজম না হওয়া জন্য আমরা এই ড্রপটি বাচ্চাদের জন্য ইউজ করতে থাকি। 1 মাসের বাচ্চা, ডোজ হচ্ছে ড্রপে 4 ফোঁটা। ড্রপ দিয়ে 4 ফোঁটা আপনি সকাল ও সন্ধ্যায় দিনে দুবার খাইতে পারেন বা দুপুর ও রাত্রি দিনে দুবার খাইতে পারেন। দিনে দুবার আপনি 4 ফোঁটা করে খাইতে পারেন। আপনার বাচ্চার 3 থেকে 4 মাস বয়স হলে আপনি 1 ml করে দিনে দুবার খাইতে পারেন। বন্ধুরা, এই স্যাপটি খাওয়ার আগে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া
মেডিসিন খাবেন না, কারণ ডাক্তারবাবু জানেন আপনার বাচ্চার বয়স আর ওজন অনুপাতে এই স্রাবটি কতটা প্রয়োজন দেওয়া হয়। এই স্রাবটি খাইলে ক্ষতি কিন্তু নেই, এই স্রাবটি হজমের স্রাব, আপনার বাচ্চাকে খাইলে আপনার বাচ্চা পেট পরিষ্কার হয়ে থাকবে, ভালো থাকবে, খিদে খুলবে, হজম হবে, বারে বারে খেতে চাইবে। ডাইজেস্টিভ এনজাইম নিউ পেপটিন ড্রপটি আপনাদের খুব উপকারী ড্রপ, অতএব আপনারা এই ড্রপটি আপনাদের বাচ্চাকে আপনারা খাওয়াইতে পারেন, কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন, পরামর্শ না নিয়ে এই ওষুধটি খাবেন না। এই ওষুধটি খাওয়ানোর পর আপনার বাচ্চার দেখবেন পেটে যে কোনো প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো দূর হয়ে গিয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো, পরবর্তী ভিডিও আসতে চলেছে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।